আসসালামু আলাইকুম। আমার নো ফর শেয়ার চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি, তা হচ্ছে আমরা সকলে আমাদের জন্য বা পরিবারের জন্য মোবাইল ফোন কিনে থাকি, সেক্ষেত্রে বর্তমান জেনারেশনে সব দিক থেকে মিলিয়ে শাওমি ফোনের জুড়ি নেই এবং সকলের পছন্দের তালিকাতেই শাওমি রয়েছে। তো আমরা যখন দোকান থেকে বা সেকেন্ড হ্যান্ড শাওমি ফোন কিনি, তখন প্রচণ্ড রকম সন্দেহ কাজ করে যে মোবাইলটি কিনছি সেটা কি আমরা অথরাইজড কিনছি নাকি আনঅথরাইজড কিনছি। তো একটু সচেতন হলেই আমরা আনঅথরাইজড অর্থাৎ আনঅফিসিয়াল সেট কেনা থেকে রক্ষা পেতে পারি। তো দর্শক, আজ আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাত্র 2 মিনিটের মধ্যে অফিসিয়াল অর্থাৎ অথরাইজড শাওমি ফোন চিনে থাকবেন। তো দর্শক, শাওমি অথরাইজড এবং আনঅথরাইজড সেটের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য শাওমি কল সেন্টারে ফোন করা হচ্ছে। শাওমিতে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু শাওমি। শাওমি, ইনোভেশন ফর এভরিওয়ান। আপনার কলটি কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কলটি ভবিষ্যৎ প্রয়োজন বা সেবার মান বৃদ্ধির জন্য রেকর্ড বা মনিটর করা হতে পারে। আসসালামু আলাইকুম, শাওমি বাংলাদেশ থেকে রেহান বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? ম্যাম, কিছুদিন আগে একটি পোস্টার দেখতে পেলাম যে শাওমি মোবাইল এখন থেকে আসল কিনা চেক করা যায়। জি, যদি একটু এই ব্যাপারে একটু বুঝিয়ে বলতেন প্লিজ। স্যার, যদি এটি ব্যাপারে স্যার হলো হচ্ছে গিয়ে, আপনি যদি স্যার আমাদের অথরাইজড প্রোডাক্ট কিনে থাকেন অফিসিয়ালি, সেগুলো স্যার আপনি যাচাই করতে পারছেন। ও আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে ম্যাম অথরাইজড বলতে কি মানে আসল বা নকল এমন কিছু নাকি অন্য কোনো বিষয়? না স্যার, অ্যাকচুয়ালি এরকম কিছু না। অথরাইজড বলতে স্যার যেগুলো সরকারের নিজস্ব নীতিমালা মেনে আমাদের দেশে স্যার এসে থাকে, নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে, এবং স্যার আমরা 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি। তার মানে হচ্ছে অফিসিয়ালি হচ্ছে, হ্যাঁ অফিসিয়ালি হচ্ছে যেগুলো হচ্ছে সরকারের নীতিমালা বা ট্যাক্স সকল কিছু মেনে তারপরে দেশে এসে সেগুলো বিক্রয় করা হয়, সেগুলো হচ্ছে অফিসিয়াল। আর যেগুলো দেশে টাকা বা ভ্যাট ছাড়া, ভ্যাট ফাঁকি দিয়ে যেগুলো আসা হয় সেগুলো হচ্ছে আনঅফিসিয়াল, তাই তো? এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, আর সেই ক্ষেত্রে বর্তমানে ধরুন কেউ মোবাইল কিনলো, তো কেনার পর সেটা চেক করবে কিভাবে? স্যার, আপনার হ্যান্ডসেট থেকে মোবাইলের অপশন গিয়ে স্যার আপনি এমআই দেখে স্পেস দিয়ে আপনার হ্যান্ডসেটের যে হ্যান্ডসেটটি আপনি কিনতে যাচ্ছেন সেই হ্যান্ডসেটের আইএমইআই নাম্বারটি দিয়ে আপনি সেন্ড করবেন 26969 নম্বরে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আইএমই নাম্বার প্রয়োজন, তাই তো? তো আইএমই নাম্বারটা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ স্যার, আপনার হ্যান্ডসেটের মোবাইলের বক্সের পেছনেই স্যার আপনি দেখতে পারবেন। আচ্ছা, বক্সের পিছনে নাম্বার দেয়া থাকে আইএমই নাম্বার, তো সেখানে তো মূলত দুটি নাম্বার দেয়া থাকে, আইএমই নাম্বার 1 এবং 2, তাই না? স্যার, 1 নাম্বারটি দিয়ে এসএমএস করতে হচ্ছে আপনাকে। আচ্ছা, এছাড়া কি মোবাইলে চেক করার কোনো অপশন রয়েছে? না স্যার, এছাড়া কোনো চেক করার অপশন নেই। ম্যাম, আমার জানা মতে *#06# ডায়াল করে চেক করা যায়। স্যার, আপনি ফোন থেকে চেক করতে চাচ্ছেন স্যার নাকি হ্যান্ডসেট থেকে? মোবাইল থেকে পরে চেক করতে চাচ্ছেন? মানে মূলত হচ্ছে ধরুন আমি মোবাইল থেকে আপনি *#06# ডায়াল করে করলে স্যার আপনার আইএমইআই 1 নাম্বার এবং 2 নাম্বার দুটো স্যার চলে আসবে। জি, দেখতে পাচ্ছি *#06# ডায়াল করার পরে নাম্বার দুটো চলে এসেছে, আইএমইআই নাম্বার 1 এবং 2। তো এই ক্ষেত্রে বলছিলেন যে নাম্বারটি ব্যবহার করে চেক করার অপশন রয়েছে মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। আচ্ছা, আমাকে কাইন্ডলি কি বলবেন যে কিভাবে এটা এসএমএস করা যায়? স্যার, এমআই স্পেস আপনার যে আইএমইআই 1 নাম্বার যেটি আছে, প্রথমে এমআই স্পেস তারপর আইএমই নাম্বার 1 যেটা আছে উপরে আছে যেটি, তারপর জি স্যার এইচটি টাইপ করে 98, একটু সময় দিবেন প্লিজ, 1603, তারপর জি 8668686, এটা হচ্ছে আমার মোবাইলের আইএমই নাম্বার। আচ্ছা, এটাকে সেন্ড করতে হবে কোথায়? 26969 নাম্বারে। আচ্ছা, 26969 এই নাম্বারে পাঠাতে হবে। জি স্যার। আচ্ছা, আর এই ক্ষেত্রে ম্যাম এই যে এসএমএসটি করব, এই এসএমএস এর চার্জ কত হতে পারে?
জি স্যার, চার্জ কাটবে আপনার অবশ্যই। মানে চার্জ কত হতে পারে স্যার সেটি বলতে পারছি না স্যার, তবে নর্মাল স্যার আপনার চার্জ কাটবে, নর্মালি আপনি টেক্সাই যত চার্জ কাটে এরকমই। ও আচ্ছা, মানে 2 টাকার মতো কাটা হবে তাই তো? জি স্যার। ওকে ম্যাম, ধন্যবাদ। আর এই ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল ম্যাম, ধরুন আমি একটা মোবাইল কিনবো কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড, তো তখন সে বললো মোবাইলটা আসলে অরিজিনাল, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি কিভাবে চেক করতে পারি মোবাইলটা আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট? অরিজিনাল নাকি ডুপ্লিকেট মিনস স্যার বুঝতে পারলাম না। মানে ধরুন বর্তমানে তো মোবাইল তো আর অরিজিনাল শুধু থাকে না তাই না, ডুপ্লিকেট থেকে থাকে। আচ্ছা স্যার, আপনার এমআই এর স্যার শাওমির ওয়েবসাইট আছে স্যার, সেখানে গিয়ে আপনি আপনার আইএমই নাম্বারটি স্যার চেক করে দেখে স্যার আপনি দেখতে পারবেন যে এটি কোন দেশের তৈরি, ঠিক আছে স্যার, দেশের তৈরি আপনার ডিটেইল চলে আসবে। আচ্ছা, মানে আপনি বলছেন যে শাওমির যে অফিসিয়াল সাইটটি আছে সেখান থেকে চেক করা মানে অপশন রয়েছে মোবাইলটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তাই তো? জি স্যার। আচ্ছা, আপনার কষ্ট করতে হবে। ওয়েবসাইট আছে Xiaomi International একটি ওয়েবসাইট আছে স্যার, সেখানে যদি আপনি আইএমই নাম্বার দিয়ে চেক করেন সেক্ষেত্রে আপনি স্যার এই ডাটা পাবেন যে এটি অরিজিনাল নাকি এটা কোন দেশে তৈরি হয়েছে, এটি চায়নার নাকি ইন্ডিয়ার, মানে হ্যান্ডসেটটি কোন দিক থেকে স্যার কেনা হয়েছিল সেটিও আসবে। ও আচ্ছা স্যার, জি ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে আমাকে দয়া করে কি আপনার ওয়েবসাইটের নাম মানে ওয়েবসাইটের অ্যাড্রেসটি বলতে পারবেন? ওয়েবসাইটের অ্যাড্রেস স্যার আমি অ্যাকচুয়ালি আপনাকে এই মুহূর্তে স্যার দিতে পারছি না, আপনি স্যার একটু স্যার গুগল করে স্যার একটু খুঁজে দেখতে পারেন, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ধরুন আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, তো একই রকম পদ্ধতি কি বিদেশেও আছে নাকি বিদেশের কোনো মোবাইল চেক করার অপশন নেই? সেটা আমি আসলে বলতে পারছি না, এ ব্যাপারে কোনো ইনফরমেশন আমি দিতে পারছি না আপনাকে। আচ্ছা, আমি একটু আপনাকে খুলাসা করে বলি, ধরুন আমি এখন বাংলাদেশে আছি, আমার কোনো কাজিন বিদেশে আছে, সেটা হতে পারে আফগানিস্তান, হতে পারে চায়নাতে, বা হতে পারে অস্ট্রেলিয়াতে, তো সে একটা মোবাইল কিনলো সেখান থেকে, তো সেই মোবাইলটি অফিসিয়াল বা আনঅফিসিয়াল আমি এখান থেকে চেক করতে পারবো বা সেখান থেকে সে চেক করতে পারবে? মানে বুঝতে পারলাম না স্যার আপনার কথাটি। আচ্ছা, আপনাকে আমি আবার বলছি, ধরুন আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি তাই না, তো আমার কোনো কাজিন বিদেশে আছে, অস্ট্রেলিয়া বা আফগানিস্তান বা মালয়েশিয়া, তো সেখানকার সেই স্টোর থেকে একটা মোবাইল কিনলো শাওমি, তো আমি কি এখান থেকে তার আইএমই নাম্বার নিয়ে চেক করতে পারবো নাকি সে সেখান থেকে চেক করতে পারবে? জি স্যার, আপনি চেক করতে পারবেন, যেহেতু স্যার এটি আমাদের একটি ওয়েবসাইট, ওয়েবসাইটে স্যার আপনি যে যে কোনো ভাবে স্যার চেক করতে পারবেন, তবে স্যার এসএমএস এর ফরম্যাটে শুধুমাত্র স্যার বাংলাদেশ থেকে আপনি চেক করতে পারছেন। ও আচ্ছা, মানে ওয়েবসাইট থেকে যে কোনো দেশ থেকে করা যাবে কিন্তু এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ থেকে করা যাবে তাই তো? জি হ্যাঁ স্যার। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। তো আশা করি আপনাদেরকে আজকে বিষয়বস্তু বোঝাতে পেরেছি, তবুও বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনার ভালো লাগাই আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, এমন ইম্পর্টেন্ট ভিডিও আরও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।